স্মার্ট প্রযুক্তিকে কাজে লাগিয়ে বৈরী আবহাওয়ায় কৃষিকে এগিয়ে নেওয়ার কৌশল কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে যশোরের ঝিকরগাছায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের ঝিকরগাছার গদখালি ফুল চাষের পাশাপাশি সারা বছরই উপজেলা জুড়ে নানা প্রকার সবজির বাণিজ্যিক উৎপাদন করে থাকেন কৃষকরা। কিন্তু দেশের অন্যান্য অনেক এলাকার মতো ঝড় বৃষ্টি সহ নানা প্রাকৃতিক কারণে এখানেও ফুল ও সবজি চাষে পড়ছে বিরূপ প্রভাব। এমন বাস্তবতায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে বৈরী আবহাওয়ায় কৃষিকে এগিয়ে নেয়ার কৌশল কৃষকের মাঝে ছড়িয়ে দিতে ঝিকরগাছায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা, যেখানে অর্গানিক পদ্ধতিতে চাষ, অ্যাপস সেবা সহ কৃষকদের দেয়া হয় নানা প্রযুক্তিগত ধারণা। এমন ধারণা পেয়ে খুশি কৃষকরা। নতুন নতুন যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তিগুলো কিভাবে সুন্দর ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদন করতে পারে, জৈব বালানাশক ব্যবহার করতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে পারে, গ্যাপ পদ্ধতি মেনটেন করতে পারে, অর্থাৎ গ্যাপ অর্থাৎ উত্তম কৃষি চর্চা, কিছু নীতিমালা, এই নীতিমালা অনুসরণ করে ভোক্তাকে নিরাপদ ফসল খাওয়ানোই আমাদের প্রচেষ্টা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অতিরিক্ত পানি ব্যবহার না হয়, পাইপ মেপে ফিতে দিয়ে মেপে 2 ইঞ্চি 3 ইঞ্চি যে পরিমাণ পানি রাখার দরকার আমরা পানি মেপে আমরা পানি দিতে পারবো, এতে পানির অপচয় কম হবে। কৃষি অফিস আমাদেরকে সব ধরনের প্রযুক্তিগত ট্রেনিং এবং প্রযুক্তি কৃষিকে আরো আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার জন্যই এই উদ্যোগ, জানিয়েছেন আয়োজকরা। এই প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি, আমরা বিভিন্ন মাঠ দিবস করেছি, আমরা বিভিন্ন এই যে চলমান একটি মেলা এর মাধ্যমে আমরা কৃষকদেরকে সচেতন করছি, পাশাপাশি বিভিন্ন কৃষি ভিত্তিক বিভিন্ন অ্যাপস রয়েছে সেগুলো তারা যাতে বেশি ব্যবহার করে, অর্থাৎ যান্ত্রিক কৃষি, নেটওয়ার্কিং কৃষি, তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সামগ্রিকভাবে কৃষিটাকে একটা প্রযুক্তির উপরে দাঁড় করানোর একটা চেষ্টা আমরা চালাচ্ছি। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এগিয়ে যাবে কৃষি, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।